DJ Papi, do Shaik number poll. Okay, time for. Ekora ami taito. Ami jokhon boner theke amar maer kache phire ashi, tokhon boner ma bonei bole diyechilo. Ore dukhe, barite to jacchi baba. Kintu jodio ba bipade porish, amake ekbar mama bole dakbi. Ami toke giye uddhar korbo. Tai boner ma bonei ke dekhi dekhi, amake eshe uddhar kore kina. ও গো বোনের মা বোনে মাগো একটিবার এসে আমাকে উদ্ধার করো মাগো ও গো বোনের মা বোনে মাগো একটিবার এসে আমাকে দেখা দাও মাগো ও গো বোনের মা বোনে মাগো একটিবার এসে আমাকে দেখা দাও মাগো দুখে তুই এত কাতর স্বরে আমাকে ডাকছিস কেন রে দুখে কেন কি হয়েছে তোর মাগো আমার মা যে অন্ধ হয়ে গেছে মাগো ও তোর মা অন্ধ হয়ে গেছে বলে তুই আমাকে কাতর স্বরে ডাকছিস হ্যাঁ মা ওরে দুঃখে আমি যখন তোকে দয়া করেছি তাহলে তুই আমার নাম স্মরণ করে তোর মায়ের চোখে মুখে হাত বুলিয়ে দিবি দেখবি তোর মা আবার নয়ন ফিরে আসবে বেশ মা আমি আজ তোমার নাম স্মরণ করে তিনটি বার আমি আমার মায়ের চোখে মুখে হাত বুলিয়ে দিচ্ছি ও গো বোনের মা বোনে মা গো আমার মাকে তুমি ভালো করে দাও মা গো ও গো বোনের মা বোনে মা গো আমার মাকে তুমি ভালো করে দাও মা গো ও গো বোনের মা বোনে মা গো আমার মাকে তুমি ভালো করে দাও মা গো আহ একি কি যেন আমার দুটি নয়নে কমল হস্তে বুলিয়ে দিলে আমার দুটি নয়নে এমন শীতল হয়ে গেল কেন তাহলে কি আমার একি তুই ফিরে এসেছিস বাবা হ্যাঁ মা তো চাচাজি জামাটা হাতে আমাকে দিয়ে গিয়ে বলে গেল তোকে তিন দিন আগে দেশে ফিরে এসেছে হ্যাঁ মা সে অনেক কথা মা গো আমি তোমাকে পরে সব জানাবো মা গো দুঃখে মা গো তাহলে জামাটা কেমন করে তো চাচাজির হাতে এলো বাবা মা গো আমি যে চাচাজির কাছে ওই জামাটা চাচাজির কাছে দিয়ে বলেছিলাম চাচাজি আমার মার কাছে এই জামাটা দিয়ে দিও চাল বলেছিলাম মাগো কারণ চাচাজি আমাকে যে ওই বনেতে কাষ্ঠ বাঁধতে পাঠিয়েছিল মাগো যদি না আমি ফিরে আসতাম তার জন্য এই জামাটা আমি চাচাজির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম মাগো সত্যি বাবা হ্যাঁ মা তাহলে সত্যিকারে এই বনেতে মা বাস করছেন ভগবান তো জানে মামা কে বলে তুমি নেই মা যে তোমাকে প্রাণে ভরে ভক্তি ভরে এক মনে তোমাকে যদি ডাকে তুমি তাকে নৈরাশ করতে পারো না মা যদি এক ফোঁটা নয়ন বাড়ি দিয়ে তোমাকে ডাকে তুমি যে তার হয়ে যাও তাহলে দেওয়ার চোখের জল কখনই বিফল হয়নি মা সত্যি মা তুমি অন্তর্যামী দয়ার বেবি মা আজ আমার দুঃখে কি ফিরে পেয়েছি তোমারই কৃপাতে তাই মাগো আজ তুমি ছাড়া আমার জীবনে তো আর কেউ নেই তাই আমি আজ কি বলি জানো মা জীবনে দোষার তুমি ও গো মায়া মা প্রণাম জানাই চরণে তোমার জীবনে দোষার তুমি ও গো মায়া প্রণাম জানাই আমি চরণে তোমার জানা লালা কি লিখো না লেখা
তুমি তো অন্তর ও গো মায়া তুমি প্রভু আমার জানাই ততদিনে তোমার নামে কখনো ভুলতে পারবো না মা। ওগো মায়ের আজ আমার হারানো তরি ফিরে এসেছে মা, তাই আপনাদের মাঝে অঞ্চলে পাঠবো, কারণ মায়ের নামে যে হাজত গুণগান দিতে হবে। আমি তো সামান্য ব্যাওয়া, পয়সা কোথায় পাবো, ভাড়া পেনে সংসার চালাতে পারি না। আজ আমার মা বলা পাখি যখন ফিরে এসেছে, তাই আপনাদের মাঝে যাবো, আর আপনারা আমাকে কিছু মাওনও দেবে, হাজত দেবো মায়ের নামে। তাই আজ আমি কি বলবো মা? ও মা হাজত নামা দিবে নে সবাই, ও মা হাজত মাঙে দাডে গো, হাজত নামা দেবে সবাই। Oh,
টুটে যাবে মা সারব দুঃখ টুটে যাবে মা প্রতিটি মায়ের দোয়ায় গো দুঃখে বেটাকে নিয়ে বেওয়া পাঁচটি গ্রাম মাওন করলেন। মাওন করে হাজত দেবার জন্য ওমা প্রথা আছে, হাজত দিতে গেলে কিংবা কিংবা কোনো মানসিক চুকাতে গেলে তখন কিন্তু পাঁচটি গ্রাম মাওন করতে হয়। তাই দুঃখের মা পাঁচটি গ্রাম মাওন করে আনলেন, এনে পাড়ায় পাড়ায় সবাইকে বললেন যে মায়ের নামে হাজত দেবী। আর দেবী বা নাই বা কেন গোপালদা, আপনি যেখানে থাকুন না কেন আমাদের স্টেজের বসে একবার দেখা করুন। গোপালবাবু আপনি যেখানে থাকুন না কেন আমাদের স্টেজের উপরে একবার এসে দেখা করুন। এই আঠেরো ভাটে ত্যাগ করে মা এসেছিলেন, এই মঠে বাচ্চা হারিয়ে গেছে সুমু সর্দার বাড়ি গাবেরিয়া। আপনি যদি কোথায় গিয়ে থাকেন তাহলে এই স্টেজের উপর আসুন, আপনার খোঁজাখুঁজি করছে। একটি বাচ্চা শুভ সর্দার যদি কেউ পেয়ে থাকেন বা যেখানে থাকেন তাহলে এই গানের আসরে চলে আসুন, আপনাকে খোঁজাখুঁজি করছে। আঠেরো ভাটি ত্যাগ করে মা আমার দুঃখে বেটাকে কেন পাঠিয়েছিলেন, এই বুর্জিহাটির বুকে না মায়ের জাহের যুগে প্রচার করার জন্য, মায়ের মহিমা এই মানবের মধ্যে দান করার জন্যে, জানার জন্যে। তাই আজ দুঃখের বাড়িতে মা স্বয়ং আবির্ভাব হবে। তাই দুঃখের মা কি করলেন, পাঁচটি গ্রাম মাউন করলেন, হাজতের ব্যবস্থা করলেন। দুঃখের মা পাঁচ রকম ফল জোগাড় করলেন,
পাঁচটি ফল লাগে, হাজত করতে গেলে এখানে রাখো, ছড়াচ্ছি রাখো, হাজত দিতে গেলে মাউন করতে হয় এবং পাঁচ সাতটি পানও লাগে, সাতটি কলাও লাগে, মোকান বসাতে হয়, আশা বাড়ি গাড়তে হয়, দুঃখের মা তাই করলেন, আশা বাড়ি গাড়লেন এবং মোকানও সাজালেন, গ্রামবাসী সবাইকে নিমন্ত্রণ করলেন, নিমন্ত্রণ করে মামার স্বয়ং মাকে আজ ডাকিতে লাগলেন। আঠেরো ভাটি থেকে মামা স্বয়ং আসছে এই দু নম্বর পোলেতে, আজ এই সবার মাঝে দু নম্বর পোলেতে মা আবির্ভাব হয়েছেন। দেখতে পাচ্ছেন চতুর্দিকে কেমন কেমন সব আলো আলোকিত হয়েছে, মা জ্যোতির্ময়ী মামার আর জ্যোতির্ময়ী রূপ ছড়িয়ে দিয়েছে। তাই এসো আজ আমরা সবাই মিলে মাকে ডাকি, আর কি বলবো বলবো, এসে দাঁড়ায়ো দাঁড়ায়ো মা ও গো মা গো, ও মা জ্যোতির্ময়ী রূপেতে ধরে আমার মা গো, দাঁড়ায়ো দাঁড়ায়ো মা মা গো, ভুবন মোহিনী আমায় মাগো, মাগো ভুবন মোহিনী আমায় চন্দন ভালে ছুবাসি দুর্গা, বন ফুলে মালা কে দিল বালা, চন্দন ভালে ছুবাসি দুর্গা, রক্ত জবার মালা মা কে দিল বালা, সেই তো চন্দন ভালে ছুবাসি দুর্গা, বন ফুলে মালা কে দিল গলায়, মাকে আরাধনা করলেন, মা স্বয়ং দুঃখে ব্যাটার বাড়িতে হাজির হলেন, হাজির হয়ে ব্যবহার তখন জিজ্ঞাসা করছে, গো মা না জানি, জানি না ধ্যান, জানি না জ্ঞান, জানি না তোমার মন্ত্র, আজ তোমার নামে যে হাজত করেছি মা, যদি হাজতের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অধম বাদী মনে করে আমাকে ক্ষমা করে দিও গো জননী, আমাকে ক্ষমা করে দিও। মা তখন কি করলেন, মা তখন হাসতে হাসতে বললেন, ওরে মা তুই যেমন নারী আমিও নারী, তোর সন্তান চলে গেছে, তুই সন্তানের জন্য হাহাকার করে কাঁদছিলিস, আমি তো নারী, তাহলে নারী হয়ে কি নারীর চোখের জল আমি মোছাতে পারবো না, সেই কারণে তো আজ তোর ব্যাটাকে আমি ফিরিয়ে দিয়েছি, আর নয় মা আর নয়। আজ সবাই মিলে আনন্দিত মনে আজ আমরা এই বর্জহাটির মধ্যে আনন্দ করবার বলবো, কি বলবো, বিবি মায়ের ধ্যান করে একবার, আমির আমির বলো, বিবি মায়ের ধ্যান করে একবার, আমির আমির বলো, মা বোন বিবি ধ্যান করে একবার, আমির আমির বলো, ছেড়ে দে।
फेड़ा फेड़ा फेड़ा